এখন যেটা আপনাদের সাথে আমি আলোচনা করব সেটা হলো রেফ্রিজারেটর বা ফ্রিজারের মেকানিক্যাল সাইকেল। এটা শুধু রেফ্রিজারেটর আর ফ্রিজারের মেকানিক্যাল সাইকেল না, যতগুলা ভেপার কম্প্রেশন সাইকেল আছে সবগুলাই, ঠিক আছে? এটা যে ফ্রিজে যেটা আছে ওটাই কিন্তু কি এসিতে আছে। ফ্রিজ একটা ছোট সিস্টেম, এই জিনিসগুলাও কি ছোট ছোট, আর এসি হইলো বড়, এই জিনিসগুলাও কি বড় বড় এবং আনুষাঙ্গিক জিনিসও কি বেশি। তো মেকানিক্যাল সাইকেলের মধ্যে মূল অংশ হলো আপনার চারটা, কম্প্রেসর, কম্প্রেসর কন্ডেন্সার, আপনার স্ট্রেনার বা ফিল্টার ড্রায়ার, তাহলে কয়টা হলো তিনটা, আর একটা হলো এক্সপ্যানশন ভালভ বা ক্যাপিলারি টিউব আর ইভাপোরেটর, মোট বললাম কয়টা পাঁচটা। এখানকার মধ্যে ইভাপোরেটর বা সরি স্ট্রেনার বা ফিল্টার ড্রায়ার হলো সহায়ক। তাহলে এই যে কম্প্রেসর, তাই না, কম্প্রেসর এখান থেকে কোথায় গেল, কন্ডেন্সারে, কন্ডেন্সার থেকে হইল ফিল্টার ড্রায়ার বা স্ট্রেনার, তারপরে হইল ক্যাপিলারি টিউব বা এক্সপ্যানশন ভালভ, এরপরে কি ইভাপোরেটর, আর এখানে হইল চার্জিং লাইন। এই হইল বিষয়। তাহলে একটা, দুইটা, তিনটা, চারটা, এই পাঁচটা, এই তিন নাম্বারটা হলো সহায়ক, স্টেনার বা ফিল্টার ড্রায়ার। তো আপনারা যদি মনে করেন যে উইদাউট ইলেকট্রিসিটি ছাড়াই আপনি এয়ার কন্ডিশন মানে রেফ্রিজারেশন সম্পূর্ণ করবেন বা মেকানিক্যাল সাইকেলটা সম্পূর্ণ করবেন, সেই ক্ষেত্রে আপনার কি শুধু কুলিং কয়েল বা ইভাপোরেটর থাকলে হবে, কুলিং কয়েল বা ইভাপোরেটর। তাহলে এখানে আমরা ঠান্ডাটা কি দিয়ে আছে, হিমায়ক বা গ্যাস দিয়ে, হিমায়ক বা গ্যাস দিয়ে। গ্যাসের ধর্ম কি, সেই স্থান পরিবর্তন করলে তাপমাত্রা, তাহলে আমরা এটা ইভাপোরেটর বা কুলিং কয়েল, এই কুলিং কয়েল হিসাবে কপার টিউব ব্যবহার করা হয়, 1/4 সাইজের কপার টিউব ব্যবহার করা হয়। তাহলে এখানে আমি সিলিন্ডারটা লাগাই দিলাম, কি গ্যাসের সিলিন্ডার লাগাই দিলাম, এখান থেকে এখানে যদি সংযোগ দিয়ে দিই, এটা যদি চাবিটা খুলে দিই, এটা যদি বায়ুমণ্ডলে চলে যায় গ্যাসটা, তাহলে এটার মধ্য দিয়ে স্থান পরিবর্তন করে বায়ুমণ্ডলে চলে যাচ্ছে না গ্যাসটা, তাহলে এখানে কিন্তু কি আসবে, ঠান্ডা আসবে। অবশ্যই এদিক দিয়ে লিকুইড রেফ্রিজারেন্ট বা তরল হিমায়ক বা তরল গ্যাস এদিক দিয়ে প্রবেশ করাই দিয়ে যখন এটার মধ্য দিয়ে বায়ুমণ্ডলে চলে যাবে, তখন এখানে কি আসবে, ঠান্ডা আসবে, কোনো কিছুই লাগবে না। কিন্তু এতে করে এটা যদি এখন বিশাল বড় একটা কি হয়, 1000-2000-3000 লিটারের একটা গ্যাসের সিলিন্ডার হয় বা গ্যাস স্টোরেজ হয়, তাহলে কোনো দিন না কোনো দিন তো এটা শেষ হয়ে যাবে, তাই না? তো তখন কি চিন্তা করলো বিজ্ঞানীগুলা, যে এমন একটা জিনিস আমরা আবিষ্কার করব যে এটা বায়ুমণ্ডলে ছেড়ে না দিয়ে, বায়ুমণ্ডলে ছেড়ে না দিয়ে এটাকে প্রবেশ করায় আবার এটাকে কি প্রয়োগ করা হয়। তখন তারা আবিষ্কার করলো কি, বা এয়ার পাম্প, বা এই বায়ুমণ্ডল গ্যাসকে গ্রহণ করে আবার কি সেটাকে প্রেরণ করাবে। তাহলে এদিক দিয়ে গ্রহণ করাইলো, এদিক দিয়ে প্রেরণ করে কোথায় পাঠাইলো, এখানে পাঠাইলো, এতে করে কিন্তু কোনো ঠান্ডা আসলো না, ঠিক আছে? গ্রহণটা ঠিকই করতেছে, সংকোচন করে যখন প্রেরণ করতেছে তখন ঠান্ডা না হয়ে আরো কি হচ্ছে, গরম হচ্ছে। কারণ গ্যাসের একটা ধর্ম যখন স্থান পরিবর্তন করবে তখন সে তাপমাত্রা শোষণ করে নিয়ে যাবে, আবার যখন সে তার উপর চাপ প্রয়োগ করাবে তখন তার তাপমাত্রা বৃদ্ধি পাবে। তাই এদিক দিয়ে প্রবেশ করায় যখন চাপে প্রেরণ করা হইলো তখন তার তাপমাত্রা বৃদ্ধি পাইলো না, এটা দ্রুত সময়ে ওখানে চলে যাচ্ছে, তাহলে এখানে গরম হবে না ঠান্ডা হবে, গরম হবে। তো এই জন্য এখানে ঠান্ডা আনার জন্য এখানে কি করা হইলো, এটা কন্ডেন্সার দেওয়া হইলো। এখানে আগে কি করা হচ্ছে, তাহলে ঠান্ডা করা হচ্ছে, গ্যাসটা বা হিমায়কটা এই সাকশন লাইন দিয়ে কম্প্রেসরে প্রবেশ করলো, প্রবেশ করে সংকোচিত করে যখন কন্ডেন্সারে গেল, এখানে কি হইল, তাপ বৃদ্ধি পাই, বর্জন বৃদ্ধি হইল না, বৃদ্ধি তো এখানে হয়ে গেল, যখন গ্রহণ করে সংকোচিত করে প্রেরণ করলো তখন তার চাপ ও তাপমাত্রা বৃদ্ধি পাইল, বৃদ্ধি পাওয়ার সাথে সাথে তো এই পাশে যদি চলে দেয় তাহলে তো আমাদের ঠান্ডা হবে না, আমাদের তো দরকার ঠান্ডা। এই জন্য কন্ডেন্সারে কি করা হচ্ছে, তাপটা বর্জন করা হচ্ছে,
ক্লিয়ার বিষয়টা? এবার এই যে এখানে তারটা বর্জন হইলো, যখন এই গ্যাসটা আবার কি দ্রুত সময়ে এদিক চলে গেল, এদিক যে আবার দ্রুত সময়ে প্রবেশ করলো আবার চলে গেল, তাও কিন্তু ঠান্ডা আসতেছে, কারণ এখানে কিসের পার্থক্য নাই, চাপের পার্থক্য নাই। ঠিক আছে, বিষয়টা হচ্ছে এরকম, ওই যে মুখটা যদি হা করে এভাবে ছাড়েন তাহলে গরম না, ওই একই হাওয়াকে যদি আপনি এভাবে ছাড়েন সংকুচিত করে মুখটা তাহলে ঠান্ডা। এই জন্য এখানে একটা চাপের পার্থক্য তৈরি করা হলো, চিকন একটা টিউব, চিকন একটা টিউবের মধ্য দিয়ে যা লাগাই দেওয়া হলো, বিষয়টা কি বোঝা গেছে? তখন এখানে কি চলে আসলো, ঠান্ডা চলে আসলো, কারণ চাপ যদি কমায় নেওয়া হয় তখন সে অধিক তাপমাত্রা শোষণ করতে পারে। চাপ বাড়াইলে যেমন তাপ বাড়ে, চাপ কমাইলে তেমন কি তাপমাত্রা কমে। চাপ বাড়াইলে কি গ্যাসের উপর চাপ দিলে তাপমাত্রা বাড়ে, আবার চাপ কমাইলে তাপমাত্রাও কমে। তাহলে কম্প্রেসর এদিক দিয়ে গ্রহণ করলো, সংকুচিত করে প্রেরণ করে যখন তার চাপ ও তাপমাত্রা বৃদ্ধি পাইল, কন্ডেন্সারে তাপটা কি করা হইল, বর্জন করা হইল, বর্জন করে তরল হিমায়কে পরিণত করা হইল। এই গ্যাসটা ক্যাপিলারি টিউব, ক্যাপিলারি টিউব, এটাকে বলা হয় ক্যাপিলারি টিউব। এখানে তরল হিমায়কে চাপ কমানো হইল, যখনই এটা ইভাপোরেটরে গেল হ্যাঁ, তখন এখানে কি হইল, সুপ্ত তাপ শোষণ হইল বা এখানে ঠান্ডা হইল, আবার ওই গ্যাসটা নিম্ন চাপ ও তাপমাত্রায় বাষ্প হিমায়কে পরিণত হয়ে আবার কম্প্রেসরে প্রবেশ করল, আবার এটা কি সামনে গেল, আবার এখানে তাপ বর্জন হইল, এভাবে কি থাকে সাইকেলটা চলতে থাকে। তো এই যে এটা ক্যাপিলারি চিকন একটা টিউব, এটা যেন ব্লক না হয়ে যায় এই জন্য এখানে একটা কি লাগানো হইল, ফিল্টার, এটাকে বলা হয় স্ট্রেনার বা ফিল্টার ড্রায়ার, স্ট্রেনার বা ফিল্টার ড্রায়ার, এটার কাজ হইল ফিল্টারিং করা, যেন ক্যাপিলারি টিউবটা ব্লক না হয়। ক্লিয়ার বিষয়টা? আশা করি আপনারা বুঝতে পারছেন, এটা আমি বিস্তারিত আপনাদের লিখে দিব, ওইটা আপনারা, এটা কিন্তু মুখস্থ করার বিষয় না, এটা হইল কি কি করার বিষয়, হ্যাঁ মনে রাখার বিষয় এবং বুঝার বিষয়, পুরো বিষয়টাই কিন্তু বুঝা, চারটা জিনিস চারটা কাজ, কম্প্রেসর নিম্ন চাপ ও তাপমাত্রায় বাষ্প হিমায়ক গ্রহণ করে সংকুচিত করে উচ্চ চাপ ও তাপমাত্রায় কন্ডেন্সারে প্রেরণ করে, এখানে কি হয় তাপ বর্জন করে তরল হিমায়কে পরিণত হয়, এরপরে স্ট্রেনার বা ফিল্টার ড্রায়ারে হিমায়কটা ফিল্টারিং হয়, ক্যাপিলারি টিউব বা এক্সটেনশন ভালভে তরল হিমায়কের চাপ কমানো হয়, এরপরে আবার গ্যাসটা ইভাপোরেটরে আসে, এখানে সুপ্ত তাপ শোষণ হয় হয়ে নিম্ন চাপ ও তাপমাত্রায় বাষ্প হিমায়কে পরিণত হয়, এটা আবার কম্প্রেসরে প্রবেশ করে, এভাবে সাইকেলটা চলতেই থাকে। ক্লিয়ার বিষয়টা?